Hey, hello viewers. I am Dhruv from Online TikTok. তো প্রত্যেকবারের মতো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আমি ধ্রুব সবার সামনে হাজির হয়েছি। তো আজকে একটা নতুন সাইট নিয়ে এলো কথা বলবো। আজকে আমরা যে সাইটটা নিয়েছিল কথা বলবো, এই সাইটের নাম হচ্ছে doggybeardsfree.net। ওকে ওকে, আমি আমার এখন ভিডিওটা শুরু করা হয়েছিল পূর্বে। প্রত্যেকবারের মতো আমি একটা এসে কথা বলবো। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন এন্ড পাশে থাকা নোটিফাইড বেলটা ক্লিক করে দিবেন, অবভিয়াসলি। ওকে, অ্যান্ড হচ্ছে আজকে আমরা যে সাইটটা নিয়ে এসে কথা বলতেছি, এটা মূলত একটা ক্রিপ্টোকারেন্সি সাইট। মানে ক্রিপ্টোকারেন্সি বলতে আমরা বুঝি বিটকয়েন, লাইট কয়েন, ইথারাম কয়েন, তারপর ড্যাশ কয়েন, এইসবের মতো যেগুলা কয়েনগুলা যেই মানে ক্রিপ্টোকারেন্সি সিস্টেমের মধ্যে এগুলা পড়ে। ওকে, তো এই ক্রিপ্টোকারেন্সির মধ্যে আরেকটা কয়েন আছে, সেটা হচ্ছে হলো ডজি কয়েন। ওকে, তো ডজি কয়েনের এখন বর্তমানে দাম খুবই কম। এখন বর্তমানে আমি এখন এসে হচ্ছে কি আর কি নেটের মধ্যে এসেছিল google.com-এর মধ্যে আমি অলরেডি ডগি ছিল, মানে ডজি কয়েন নিয়ে অনেক রিসার্চ ছিল করছি। তো এখানে কইলো করে এখন বর্তমানে অনেক দাম হয়েছিল কম। সো এখন যত তাড়াতাড়ি আপনারা এখান থেকে আর্ন ছিল করতে পারবেন তো ততটুকুই আপনাদের জন্য ব্যাটার। ওকে ওকে ফাইন, তো এখন বেশি কথা বাড়ায় লাভ না, তো ডিরেক্টলি আমি আমার টিউটোরিয়ালের ভিতর ঢুকে পড়তেছি। আজকে এই সাইট থেকে আপনারা কীভাবে আর্ন ছিল করবেন আমি ফার্স্ট টু লাস্ট আমি দেখাই দিচ্ছি। আর্ন করার জন্য আপনারা আগে ফার্স্টে চলে যাবেন হচ্ছে google.com ব্রাউজারে, দেন আপনারা সার্চ বারে আপনারা লিখবেন doggybeardsfree.net, দেন লিখে দেন আপনারা সাইটের মধ্যে প্রবেশ করবেন। যদি এত কষ্ট যদি আপনাদের হয়ে যায় নো প্রবলেম, আমি আমার ডিসক্রিপশন বক্সে এই সাইটের রেফারেল লিঙ্কটা দিয়ে দিব। আমার রেফারেলের মাধ্যমে আপনারা ঢুকে আপনারা সাইটের মধ্যে প্রবেশ সেটা করতে পারেন। আর যদি আমার রেফারেল যদি না করতে চান কোনো সমস্যা নেই, আপনারা শুধু গুগল সার্চ বারের মাধ্যমে আপনারা সাইটের মধ্যে প্রবেশ করে নিতে পারেন। দেন প্রবেশ করার পরে আপনাদের ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল আইডি, পাসওয়ার্ড দিয়ে দেন আপনারা সাইটের মধ্যে লগ ইন ছিল করে নেবেন। লগ ইন করার পরে দেন ইন্টারফেসটা কিছুটা এই রকম আসবে। আসার পরে এখান থেকে আপনারা কীভাবে আর্ন করবেন সেটা আমি দেখা যাচ্ছে। আর্ন করার জন্য আপনারা ফার্স্টে চলে যাবেন আর্ন বিটস নামের যে অপশনটা আছে, ওকে এখানে চলে যাবেন। এখানে অনেকগুলো অপশন আছে, যেরকম হচ্ছে কি ফসেট থেকে আমরা ফসেটের মাধ্যমে এখান থেকে আমরা আর্নিং কিছু করতে পারবো, প্লাস আছে যেটা কি শর্ট লিঙ্কস আছে, শর্ট লিঙ্কস ক্লিকের মাধ্যমে আর্নিং করতে পারবো, প্লাস এখানে পিটিসির মাধ্যমে আমরা এখান থেকে আর্নিং করতে পারবো। অ্যাচিভমেন্টস আমাদেরকে পার ডে দিয়ে থাকে, এই অ্যাচিভমেন্টগুলো ক্লিকের মাধ্যমে আমরা এখান থেকে আর্নিংটা করতে পারবো, প্লাস কিছু মানে ওরা কিছু কুপন দিয়ে দেয়, সেই কুপনগুলো রিডিম করার মাধ্যমে আমরা এখান থেকে আর্নিং ইনসিল করতে পারবো, প্লাস হচ্ছে গিয়ে এখান থেকে আমরা রেফারেল ইনসিল ক্লিকের মাধ্যমে আমরা এখান থেকে আর্নিংটা করতে পারবো। তারপরে হচ্ছে গিয়ে এখানে যে অফার যে বেস্ট আছে সেই এখানে মানে আমি অফারগুলো ইলো ক্লিক করার মাধ্যমে আমরা এখান থেকে আর্নিংটা করতে পারবো। তারপরে হচ্ছে গিয়ে এখানে আপনার লটারির যে অপশনটা আছে সেই লটারি আপনার মানে লটারিগুলো খেলে আপনারা এখান থেকে আর্নিংটা করতে পারবেন, প্লাস এখান থেকে আপনারা ছিল কন্টেস্টগুলো এসেছিল খেলে আপনারা এখান থেকে আর্নিংটা করতে পারবেন, প্লাস এখান থেকে আপনারা ব্লগ পোস্টিং পড়ে আপনারা এখান থেকে আর্নিংটা করতে পারবেন, প্লাস এখানে আরও মোর আর অপশন আছে, এখান থেকে আপনারা কীভাবে উইড্রো করতে পারবেন, উইড্রোর হিস্টোরি, ডিপোজিট হিস্টোরি, সব কিছু, মেম্বারশিপ, সব কিছু আপনারা এই সাইটের মধ্যে কিন্তু পেয়ে যাবেন। ওকে, কীভাবে আর্ন করতে হবে আমি সেটা দেখাচ্ছি। আর্ন করার জন্য আপনারা ডিরেক্ট চলে যাবেন আর্ন বিশতে, যেন আপনারা সুন্দরভাবে ক্লিক করবেন পেড টু ক্লিকে। কারণ হচ্ছে পেড টু ক্লিক হচ্ছে গিয়ে সব থেকে বেটার একটা জিনিস, কারণ হচ্ছে গিয়ে এখান থেকে আপনারা হচ্ছে গিয়ে পার ডে আপনারা কিছু পরিমাণ হলো আপনার ডজি কয়েন আপনার আর্ন হবে। ওকে, সেটা কারণ এখানে আপনারা 10-15টা অ্যাড দিয়ে দিই, সেই অ্যাডগুলো আপনারা যদি পার ডে ক্লিক করতে পারেন তাহলে আপনাদের কিছু সাতোশি আপনারা এখান থেকে আর্নিংটা করতে পারবেন। এই যে দেখেন এখানে কিছু অ্যাড আছে পার ডে, আমরা এখান থেকে অ্যাডগুলো ক্লিকের মাধ্যমে এখান থেকে ভালো পরিমাণ একটা অ্যামাউন্টের একটা সাতোশি আমরা এখান থেকে আর্নিংটা করতে পারবো, প্লাস হচ্ছে গিয়ে এখানে আমরা কি ফসেট এসে ক্লিকের মাধ্যমে আমরা এখান থেকে আর্নিংটা করতে পারবো, প্লাস হচ্ছে গিয়ে এখান থেকে আমরা যে শর্ট লিঙ্কসের মাধ্যমে এখান থেকে আমরা আর্নিংটা করতে পারবো, প্লাস অ্যাচিভমেন্ট সিলগুলোর মাধ্যমে আমরা এখান থেকে আর্নিংটা করতে পারবো, প্লাস এখান থেকে আপনারা ইনভেস্টমেন্ট যদি হিসেবে করতে চান ইনভেস্টমেন্ট এসে লক করে আপনার এখান থেকে আর্নিংটা করতে পারেন, প্লাস এখান থেকে আপনারা রেডিম কুপনের মাধ্যমে এখান থেকে আপনারা আর্নিং করতে পারেন, প্লাস এখান থেকে আপনারা রেফারেল ক্লিকের মাধ্যমে এখান থেকে আপনারা আর্নিংটা করতে পারবেন। ওকে ফাইন, এটা হচ্ছে গিয়ে এই সাইটের মেইন বৈশিষ্ট্য। ওকে, এইরকম সিস্টেম থেকে আপনারা এখান থেকে আপনারা আর্নিংটা করতে পারেন, প্লাস হচ্ছে গিয়ে এখান থেকে আপনারা কীভাবে উইড্রো করবেন আমি সেটা দেখাচ্ছি। উইড্রো করার জন্য আপনারা ডিরেক্টলি চলে যাবে উইড্রো মেথডে। ওকে, উইড্রো মেথডে এখানে চলে যাওয়ার পরে এখানে আমাকে বলছে যে ওয়ার্নিং, এখানে বলছে 15 ফসেট ক্লেমস। ওকে, এখানে আমাকে পার ডে এখানে 15টা ফসেটের মধ্যে ক্লেম করতে হবে, ক্লেম করলে আমরা এখান থেকে উইড্রোর জন্য অ্যাভেলেবল হবে। এখান থেকে আপনার উইড্রোটা অনেক বেশি ইজি, কোনো সমস্যা নাই, ব্লক চেইন অ্যান্ড কয়েন বেসের মাধ্যমে এই সাইটটা উইড্রো দেয় অ্যান্ড ফসেট হাবের মাধ্যমে এখান থেকে আমরা উইড্রোটা করতে পারবো। এই তিনটা সাইটের এখনও ভিডিও বানাই নাই, এখনও আই উইশ যে ইনশাল্লাহ যে খুব তাড়াতাড়ি এই সাইটগুলোর মধ্যে আপনারা ভিডিওগুলো পেয়ে যাবেন এই সাইটগুলোর মধ্যে আপনারা কাজ আরম্ভ করতে পারবেন। প্লাস কিন্তু হচ্ছে কি এখন বর্তমানে ফসেটগুলোর মধ্যে আপনারা কাজ করেন, কারণ এখান থেকে করে কিছু কিছু সাতোশি হলে দেন আমরা এখান থেকে উইড্রোর ব্যবস্থা মানে সেটা না হয় আমি দেখায় দিব।
নো প্রবলেম, আমাকে নক দিবেন। আমার এখানে ইনস্টাগ্রাম প্রোফাইল, তারপরে হচ্ছে ফেসবুক প্রোফাইল, তারপরে হচ্ছে সব কিছু ব্লগ টক সব কিছু লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে থাকবে। সো আপনারা ওইখান থেকে গিয়ে আপনারা আমার সাথে যোগাযোগ ইচ্ছে করতে পারেন, প্লাস আমার এখানে ইমেলও আছে, সেই ইমেলগুলো থেকে আমার সাথে আপনারা যোগাযোগ ইচ্ছে করতে পারবেন। এই হচ্ছে গিয়ে এই অবস্থা। ওকে ফাইন, এখন এখান থেকে আমরা উইড্র সিস্টেম এখন দেখাই দিলাম। তো এইভাবে আপনারা এই সাইট থেকে উইড্র করতে পারবেন। সাইটটা অনেক বেশি লেজি, সাইটটা অনেক বেশি বেস্ট, অ্যান্ড সাইটটা 2020টা ভালো একটা সেট। সো আই উইশ যে আপনারা সাইটটার মধ্যে কাজ ছিল করে দিবেন, শুরু করে দিবেন আজকে থেকেই, এখন থেকে এই মুহূর্ত থেকেই। ওকে ফাইন। হ্যাঁ, তো হচ্ছে গিয়ে ভিডিও শেষ করার পূর্বে প্রত্যেকবার মতো আমি একটাই কথা বলবো, আপনারা যদি আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড পাশে থাকা নোটিফাই বেলটা ক্লিক করে দিবেন, অ্যান্ড ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওতে লাইক দিবেন, শেয়ার করবেন, অ্যান্ড অবভিয়াসলি কমেন্ট করতে ভুলবেন না। অ্যান্ড হচ্ছে গিয়ে আর কি হচ্ছে, এখন আমি বর্তমানে ডিজিটাল মার্কেটিং সম্পর্কিত অনেকগুলো পোস্ট আমি আমার সাইটগুলোর মধ্যে আপলোড ইসে করতেছি, onlinetickets.blogspot.com, যেটা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সো আপনারা চাইলে ওই সাইটের মাধ্যমে কি আপনার ডিজিটাল মার্কেটিং সম্পর্কে সব কিছু জানতে পারবেন। তো কী জন্য ডিজিটাল মার্কেটিং সম্পর্কে জানবেন, কারণ হচ্ছে কারণ বর্তমানে ডিজিটাল মার্কেটিং সবাই শিখতেছে, তো ডিজিটাল মার্কেটিং এখন বর্তমানে ট্রেনিং একটা বিষয়, প্লাস ডিজিটাল মার্কেটিং শিখে অনেক বেকারদের কর্মসংস্থান হচ্ছে, দ্যাটস ওয়াই আপনারা এখান থেকে শিখবেন। ওকে ফাইন। আর হচ্ছে গিয়া আমি এখন ইনস্টাগ্রামের মধ্যে অনেকগুলো ভিডিও আপলোড ছিল করতেছি বর্তমানে ইয়ুথ সমাজের হচ্ছে কিছু প্রবলেম সলভিং নিয়ে। ওকে ফাইন। তো আপনারা আমাকে ইনস্টাগ্রামের মধ্যে গিয়ে আমাকে সাপোর্ট ছিল করতে পারেন। ওকে ফাইন, যাই হোক আজকের জন্য এতটুকু। তো নেক্সট একটা নিউ ভিডিও টিউটোরিয়াল নিয়ে আমি ধ্রুব সবার সামনে হাজির হবো। তো টিল দ্যান টেক কেয়ার, বাই বাই, সি ইউ অ্যান্ড অল দ্য ফেজ। অ্যান্ড এখন বর্তমানে করোনার সময়, সো স্টে হোম স্টে সেফ, কারণ হচ্ছে গিয়ে বাসায় থাকেন, বাসায় থাকলে আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবে আপনার মন মস্তিষ্ক, অ্যান্ড ডিপ্রেশন থেকে তো অবভিয়াসলি মুক্ত পাবেন, অ্যান্ড হচ্ছে গিয়ে আপনি সবসময় বেটার থাকবেন, আপনার ফ্যামিলিকে সুস্থ রাখতে পারবেন। সো টিল দেয়ার টেক কেয়ার, বাই বাই।